সম্মানিত ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি মারমেট এন্টারটেনমেন্ট চ্যানেলে আজকে আপনাদের দেখাবো কিভাবে ইঁদুর ধরতে হয় এবং ইঁদুর ধরার পরে কিভাবে সেই ইঁদুরকে মারতে হয় এটি ইঁদুর ধরার ফাঁদ তো চলুন ভিউয়ার্স দেখে নিই এর জন্য আমাদের লাগবে একটি খাঁচা এবং কিছু মুরগি না হয় মাংসের হার্ট আরেকটি টিস্যু যা আমি এখানে পাত্রে এনে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই সবুজ খাঁচাটি আপনি বাজারে আশি থেকে একশো টাকার ভিতরে পেয়ে যাবেন যে কোনো বড় বাজারে গেলেই এই খাঁচাটি পাওয়া যাবে অনেকে হয় কি এই খাঁচার ভিতরে ইঁদুর ঢোকার পরে ইঁদুরটি মারার মারতে পারে না যার কারণে খাঁচা খোলার সাথে সাথে ইঁদুরটি পালিয়ে চলে যায় চলুন ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো এই ইঁদুরটি খাঁচা খাঁচার মুখ বন্ধ থাকা অবস্থায় কীভাবে মারতে হবে এবং খাঁচার মুখ খোলা না খুলে ইঁদুরটি কিভাবে মারতে হবে সেটি দেখাবো এবং এই খাঁচার ভিতরে কিভাবে ইঁদুর ঢুকবে সেটির ফাঁদ কিভাবে আপনাকে আটকাতে হবে সেই সাথে এখানে যে মাংস এবং হাড্ডিগুলো আছে এইগুলো খাঁচার ভিতরে কীভাবে আপনাকে সেট করতে হবে এইসব কিছু আজকে আমি দেখাবো এই যে ভিভার্স দেখছেন একটি খাঁচা এই খাঁচার একটি একটি শক্ত একটি লোহার একটি আংটা আছে এবং আরেকটি হ্যান্ডেল আছে এই যে হ্যান্ডেলটি এই হ্যান্ডেলটি আপনি এই আংটার ভিতরে ঢুকিয়ে দিয়ে ওদিক দিয়ে টান দিতে হবে টান দেওয়ার পরেই আপনি এই খাঁচাটি খুল খুলে যাবে মুখটি খুলে যাবে এই যে দেখুন আমি আবার দেখাচ্ছি এখানে একটি হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটি আপনি আস্তে আস্তে হুম আস্তে আস্তে ধরে টেনে এই আংটার ভিতরে ঢুকিয়ে টান দিলে খাতাটির মুখটি খুলে যাবে এবং এই খাতা মুখটি খুলে খুলে যাওয়ার পরে পিছনে আরেকটি আংটা আছে ওই আংটার মধ্যে ওই হ্যান্ডেলটি ঢুকিয়ে আপনার খাতার মুখটি খুলতে হবে এখন আবারও দেখাচ্ছি ভিওয়ার দেখুন এই যে এই হ্যান্ডেলটি এই যে লম্বা যে হ্যান্ডেলটি চারকোনা যে হ্যান্ডেলটি দেখা যাচ্ছে এই হ্যান্ডেলটি টেনে এই হ্যান্ডেলটি এটি একটি শক্ত লোহার মতো এটি আস্তে করে টেনে আপনাকে এটার ভিতরে এভাবে ঢুকাতে হবে এভাবে শক্ত করে টানলে আপনার খাঁচার মুখটি সুন্দর করে এভাবে খুলে যাবে এই যে দেখুন এখন আস্তে আস্তে টান দিলে খাঁচার মুখটি আস্তে আস্তে এই যে খুলছে খোলার পরেই আপনি এভাবে টান দেওয়ার সাথে সাথে খাঁচার মুখটি এই যে এই যে খাঁচার মুখটি খুলে গেল খুলে যাওয়ার পরে খুলে যাওয়ার পরে এখানে শক্ত করে আপনাকে ধরে রাখতে হবে ধরার পরে এই যে এই শক্ত আংটাটি আছে এই আংটাটি এখানে আরেকটি হুক আছে এই হুকের মধ্যে শক্ত করে ঢুকিয়ে দিতে হবে কিন্তু ঢুকানোর সময় এখন আপাতত আপনি বেশি করে ঢুকাবেন যাতে আপনি ভিতরে খাবার দেওয়ার সময় আপনার হাতে চাপ না পড়ে আর বিভিন্ন ধরনের প্লেট আছে এখানে ইঁদুর ধরার জন্য কিন্তু ওই সব স্ট্যান্ডগুলোতে আপনি হাত দেওয়ার সাথে সাথে আপনার হাত কেটে যেতে পারে হাত থেকে রক্ত বের হতে পারে যার কারণে এই খাতাটি সবচেয়ে নিরাপদ আপনি এই হুকটি ঢুকানোর পরে এরপর আমি টিস্যুটি নিব টিস্যুটি নিয়ে টিস্যুটিকে আমি বড় করে ফেলবো টিস্যুটি আপনি নিচে খাঁচার মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দিবেন যাতে ইঁদুর বুঝতে না পারে এটি একটি লোহার খাঁচা কারণ ইঁদুরের পায়ের মধ্যে কিছু নখ থাকে ওরা সেই নখের মধ্যে স্পর্শ বুঝতে পারে স্পর্শ করার পরে বুঝতে পারে যেগুলো এগুলো লোহা নাকি কাপড় যার কারণে এখানে একটি যদি আপনি একটু টিস্যু দিয়ে দেন টিস্যুটি সমানভাবে যদি বিছিয়ে দেন তাহলে ইঁদুরটি বুঝতে পারবে না যে ইঁদুরটি কি খাঁচার ভিতরে ঢুকতেছে নাকি কোনো কাপড়ের ভিতরে ঢুকছে কিংবা কাগজের উপরে পা দিচ্ছে এটা সে বুঝতে পারবে না এই যে এভাবে একটু করে চাপ লাগাই লাগার সাথে সাথে খাঁচার মুখটি বন্ধ হয়ে যাবে টিস্যুটি সেট হয়ে গেল আমাদের এরপর আমি এর মধ্যে খাবারটি কিভাবে সেট করতে হয় এবং আবার দরজাটি কিভাবে খুলতে হয় সেটাও দেখাচ্ছি দেখুন ভিউয়ার্স এভাবে শক্ত করে বেঁধে রাখবেন না হয় আপনার হাতে চাপ খেতে পারেন আমি বারবার বলছি হাতে চাপ খেলে কিন্তু হাতের চামড়া উঠে যেতে পারে কিংবা রক্ত পরে আপনি আহত হতে পারেন যার কারণে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এই যে এই হুক এই হুকটির ভিতরে শক্ত করে ঢুকিয়ে রাখতে হবে তারপরে টিস্যুটি আপনি সুন্দর করে বিছালেন বিছানোর পরে এখানে আমি কিছু মুরগির হাট মুরগির হাড় দিয়ে নিয়েছিলাম এবং ছোট ছোট কয়েকটি মুরগির মাংসের পিস আপনারা চাইলে মুরগি না মুরগির মাংস না থাকলে আপনারা গরুর মাংস কিংবা সুটকি নিতে পারেন কিংবা মাছের কাটা নিতে পারেন এখন এখানে ভিতরে আরও একটি আংটা আছে ওই আংটার মধ্যে আমি এই যে এই আংটাটি এই আংটার মধ্যে মুরগির মাংসটা এখানে আটকে দিব। যাতে ইঁদুর ওই পাশ থেকে টান দিলে এটা উপর থেকে আংটাতে টান লেগে দরজাটি বন্ধ হয়ে যায় ঠিক এভাবে দেখুন আমি মুখের মধ্যে এর আংটার মধ্যে খাবারটি শক্ত করে লাগিয়ে দিলাম এভাবে এভাবে সেট আপ করলাম একটি খাবার তার মধ্যে আরও একটি ছোটো একটি দিয়ে রেখেছি এই হাডের এই গর্থ যেটা আছে এটার মধ্যে এখানে সুন্দর করে এটাও সেট আপ করে রাখবো যাতে ইঁদুর ওই পাশ থেকে টান দিলে এদিক থেকে যেত যাতে মুখটি বন্ধ হয়ে যেতে পারে এই হাড্ডিগুলো এদিকে দিকে ছিটাই রেখে দিলাম রেখে দেওয়ার পরে সুন্দর করে এটাও সুন্দর করে সাজিয়ে রাখলাম রাখার পরে আপনি এই খাঁচাটি আর কোথাও হাত দিবেন না যেভাবে আছে ওভাবেই সুন্দর করে যেদিকে ইঁদুর চলাচল বেশি করে আপনার মনে হয় ইঁদুর খাটের নিচে কিংবা টেবিলের নিচে কিংবা রান্নাঘরে বেশি চলাচল করে ওই জায়গাগুলোতে সুন্দর করে রেখে দেবেন এবং আংটাটি বারবার খেয়াল করবেন এই আংটাটি এখন অল্প করে দেবেন এতক্ষণ বেশি ছিল আপনার হাতে ব্যথা না পাওয়ার জন্য এখন ছোট্ট অল্প করে দিয়ে যাতে এটি টানদের সাথে সাথে ইঁদুরটি ভিতরে ঢুকে যেতে পারে এইভাবে এবং ইঁদুরটি ওদিকে টান দেওয়ার সাথে সাথে আংটাটি এদিকে টান দিবে সাথে সাথে দরজাটিও ঠাস করে বন্ধ হয়ে যাবে এই যে ঠিক এভাবে দরজাটি এখন বন্ধ হয়ে গেল ভিউয়ার্স আমাদের এখন এই ইঁদুরের এই খাঁচাটি রেডি হয়ে গেল আমি এটি আমার খাটের নিচে রেখে দিব এই জায়গাটার মধ্যে ইঁদুর সবচেয়ে আমার মনে হয় এই জায়গার মধ্যে বেশি চলাচল করে এই যেভাবে সুন্দর করে আবার আংটিটি সুন্দর করে লাগিয়ে এবার আমি ইঁদুর চলাচল যেদিকে করে ওই দিকে মুখটি রেখে দিয়ে দেবো আপনি সবসময় ইঁদুরের দরজাটি উপরের দিকে রাখবেন মাটির নিচে রাখলে এটি দরজাটি খুলতে পারবে না ঠিক এখানে আমি রেখে দিলাম এবং আংটাটি অল্প করে দিলাম বেশি করে দিলাম না যাতে ইঁদুর টান দেওয়ার সাথে সাথে যাতে ঢুকে যায় অল্প একটু করে রেখে আংটাটি রেখে দিলাম তবে আপনাকে এখানে অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে ইঁদুর এখানে ঢোকার জন্য সো ভিউয়ার্স দেখুন ইঁদুর ঢুকে পড়েছে খাঁচাটির মধ্যে ইঁদুর একটি দেখা যাচ্ছে এই ইঁদুরটি সারা রাত খাঁচাটি খাটের নিচে থাকার পরে ইঁদুরটি এখানে আটকা পড়েছে একটি ইঁদুর আপনি দেখতে পাচ্ছেন ছোট একটি ইঁদুর এই ইঁদুর কিন্তু সহজে বাড়ির কাপড় চাপড় এবং ব্যাগ সব কিছু কেটে ফেলে এই ছোটো ইঁদুরগুলো খুবই ভয়ানক এই ইঁদুর থেকে সাবধানে থাকবেন এবার এই ইঁদুরটি আপনি নেয়ার পরে এই ইঁদুরটি নেয়ার পরে আপনি করবেন কি এবার এটাকে কিভাবে মারবেন একটি বালতিতে বালতি ভর্তি পানি নেবেন পানি নেয়ার পরে খাতাটি পা বালতির ভিতরে ঢুকিয়ে দিবেন দেখবেন ইঁদুরটি পানির ভিতরে নিঃশ্বাস না নেয়ার কারণে মারা গেছে কারণ খাঁচাটির দরজা খোলার সাথে সাথেই ইঁদুরটি দৌড়ে পালিয়ে যাবে সারা রাত আমাদের এই কষ্ট আর বিথা হবে যার কারণে আমি আর খাঁচাটি খুললাম না মুখ খুললাম না বালতির মধ্যে পানি নিলাম পানি নিয়ে খাঁচাটি পানির ভিতরে পাঁচ থেকে দশ মিনিট ডুবিয়ে রাখবেন ডুবিয়ে রাখার পরে এখন বের কর আস্তে আস্তে বের করবেন দেখবেন যে ইঁদুরটি মারা গেছে এই তো ইঁদুরটি মারা গেছে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করেই যদিও মারা যদি না যায় আবার আপনি পানির ভিতরে ডুবিয়ে রাখতে পারেন যতক্ষণ পর্যন্ত না ইঁদুরটি মারা যায় মারা যাওয়ার পরে আপনি এটির মুখ খুলে পলিথিন বেঁধে ডাস্টবিনে ফেলে দিতে পারেন সো ভিউয়ার্স আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ